আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ছিলেন, তিনি অনন্ত অসীম, তিনি কারোর থেকে জন্ম নেয় নাই, কারো জন্ম দেন নাই, তিনি বেপরোয়া, কোনো কিছু লাগে না। আমাদের মাসিস লাগে আগুন দিতে, তার লাগে সুচ লাগে বাতি জ্বালাতে, ঠিক না বেঠি? আল্লাহর কিছু লাগে না, আল্লাহ কোন বললে হয়ে যায়, আল্লাহ যা চায় তা হয়ে যায়, কোনো কিছু লাগে না, ঠিক না বেঠি? আল্লাহর কিছু প্রয়োজন নাই, আল্লাহ সব প্রয়োজনের ঊর্ধ্বে, আল্লাহর মতো কেউ হইতে পারে না। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াস, কারো মুখাপেক্ষী নয়, কারো মোহতাজ নয়, কারো সাহায্যের প্রতি ইন্তেজার করে না, আল্লাহ সবকিছু নিজে নিজেই করতে পারে, কোনো অসুবিধা নাই। একটা পলকে সারা দুনিয়াকে শেষ করে দিতে পারে, একটা পলকে দুনিয়াকে বানাইছেন। অ্যাটম বোম লাগতো না, হাইড্রোজেন বোম লাগতো না, আল্লাহ শুধু যেটা বলবে সেটা হয়ে যাবে। আর হাইড্রোজেন বোম অ্যাটম বোমও চলবে না আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া চলবে না। এটা আমাদের নয়, সমস্ত বিশ্ব মানবতারই এটা বিশ্বাস, যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন, যে একজন মহান সত্তা আছে যার হুকুমে সব কিছু চলে। আমরা যেটাকে আল্লাহ বলি, আর ইংরেজরা যেটাকে গড বলে, আর কেউ ঈশ্বর বলে, যত কিছু বলুক না কেন, কিন্তু একটা মহান শক্তি আছে, যে শক্তির উপরে কারো কোনো শক্তি নাই, তার শক্তির সমানও কেউ নাই, সমকক্ষ কেউ নাই। আল্লাহ লা শরীক, আল্লাহ লা শরীক, কোনো দিক দিয়ে আল্লাহর শরীক আল্লাহর মতো কেউ হইতে পারে না, হয়ও নাই হবেও না। ফেরাউন নমরুন বলছিল, এই আল্লাহ কে, আবার আমিই তো আল্লাহ। আপনারা জানেন কোরআনে আছে, হাদিসে আছে, হ্যাঁ আগেকার ধর্ম বইগুলোর মধ্যেও আছে। নমরুদ বলছিল যে আমি তো, এই ইব্রাহিম তুমি কোন খোদা লইয়া আইছো, আবার আমি তো খোদা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুমি খোদা, তোমার কাছে কি শক্তি আছে, হ্যাঁ তুমি কি আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদয় করে পশ্চিম দিকে নিয়ে যায়, তুমি কি পারবা তার বিবরণ করতে, কোদা না এটা পাইতাম না, আর কি করতে পারো তোমার আল্লাহ, আল্লাহ কো মারতেও পারে জীবিতও করতে পারে, ব্যাকলের বাচ্চা ব্যাকল, কয় দিয়ে একটা আনি তারপরে এধারে মারি দিয়ে কয় দেখ আমি একটা মারছি, আর একটা কয় দিয়ে নি সাই দিয়ে কয় এটার বাসাই দিছি। আল্লাহ ব্রেন যদি নষ্ট করে দেয়, রাম কুকুর যদি পেশাব করে তার ব্রেনে মাত দেয়, তার এই অবস্থা হয়। আল্লাহর পাওয়ার উপর কোনো পাওয়ার নাই, আল্লাহর কথা যেটা, আল্লাহর কথার উপরও কথা নাই আছে, হ্যাঁ আল্লাহর কথা এখন বাজি আছে বিশুদ্ধভাবে। এটা কি, এটার নাম কি, আল কোরআন, এটার নাম কি আল কোরআন, এর ব্যাখ্যা আছে আল হাদিস, এর ব্যাখ্যা আছে আল হাদিস। তাহলে আল্লাহর কথা মতো যদি চলি আমরা, তাহলে আমাদের অশান্তি হওয়ার কোনো কারণ আছে, ধাক্কা ধাক্কির কোনো কারণ আছে? আমরা বিশ্বাস করেছি যে আমরা তকদিরে বিশ্বাস করি, হ্যাঁ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, হায়াত মৌত আল্লাহর তরফ থেকে, ঠিক না ঠিক, খানা ফিনা যা পায় আল্লাহর তরফ থেকে, ঠিক না ঠিক, তাহলে ধাক্কা ধাক্কি কেন, এক দোকানদার আরেক দোকানদারের বেচা কিনে বেশি হয়েছে আমারটা হয় না, এটা কেন? আপনার তকদিরে যেটা আছে সেটা আপনি পাবেন, তার বাইরে যাবে না, সাগরে পানি আছে অনেক, কিন্তু আপনি যদি একটা বোতল নিয়ে যান, একটা গ্লাস নিয়ে যান, একটা যদি দেরাম নিয়ে যান, দেরামে যতগুলো দরকার অতগুলো লাগবে, তার বেশি আসবে না, আসবে গ্লাসের যত সিবেন সাগরের মধ্যে, সাগরের সব পানি আসবে, আল্লাহর অনন্ত অসীম দান রয়ে গেছে, কিন্তু সবটা আপনাকে দেওয়ার আল্লাহ ইচ্ছে করলে দিতে পারে, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করে তার বাইরে কেউ যেতে পারবে না, ঠিক না বেশি? এর মধ্যে পরীক্ষাও চলবে, এর মধ্যে পরীক্ষা চলবে। আপনার আয়ু রেখেছে আল্লাহ 70 বছর,
এক সেকেন্ড কি সামনে দিকে যেতে পারবেন পারবেন কেউ এই শক্তি আছে আল্লাহ আপনাকে হাজী বানাবে কেউ রদ করতে পারবে বড় সওদাগর বানাবে কেউ রদ করতে পারবে আপনাকে কোনটা কোন ফোর্স কিভাবে দিবে আল্লাহ সেটা নির্দিষ্ট আছে কেউ রদ করতে পারবে না তবে আপনার চেষ্টা করতে হবে আপনি সঠিক পথে থাকি সঠিক পথে উন্নতি করার জন্য এটা হলো আপনার দায়িত্ব এটা হলো আপনার চেষ্টা লাইসালিল ইনসান ইল্লা মা সা চেষ্টা ছাড়া মানুষের কোনো কিছু হয় না ওয়ান নাসায়াহু সাওফা ইরা যতদূর পর্যন্ত আপনি চেষ্টা করবেন ততদূর পর্যন্ত আপনি ফল লাভ করবেন মনে থাকবে জি বর্তমানে মানুষের খেদমতের নামে সব দেশ সব মানুষ লাগছে ঠিক না বেঠিক মানুষের সেবা কোথায় কতদূর কি সেবা হয় জানি না কিন্তু আগে আমি দেখছি ইংরেজ আমলে আমার 109 বছর বোধ আগের পুরানো মানুষ আমি তখন আজাদ পত্রিকা পড়তাম ক্যালকাটা থেকে বাইর হইত সবকিছু ক্যালকাটার থেকে আসতো কোনো সময় এরকম দুঃসংবাদ পাই নাই সন্তান বাবারে হত্যা করে পাওয়া গেছে যায় নাই বাপের সন্তানকে হত্যা করে আছে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে ঠিক না ভাই ঠিক এক বন্ধু আর এক বন্ধুকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে এগুলো কি ছিল এগুলো কি মানবতা না ফসুত্ব আরে ফসুত্ব না মানবতা এত বড় আল্লাহর ইসলাম পেয়ে আমরা আমরা কেন পশু হব আমাদের পশু হইলে কি চলবো হ্যাঁ তাহলে আসুন বড়দের প্রতি শ্রদ্ধা জানাই ছোটদের প্রতি স্নেহ জানাই সবাই পরস্পরে একে অপরের সাহায্যতে এগিয়ে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বলতে কোনো কিছু নাই মানবতার সেবা সবচাইতে বড় সবার উপকার করতে হবে ঠিক না ভাই ঠিক কিন্তু বাপের উপকার হতে করে না হুতের উপকার বাপে করবার চেষ্টা করলেও করতে পারার সুযোগ পায় না ঠিক না তো কাজেই আমরা চাই আল্লাহর কথার বাইরে যাব আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর কথা মানবার জন্য কোনটা আল্লাহর কথা জানবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন ওয়ান নাজমি যা হাওয়া পড়ে সবাই পড়ুন ওয়ান নাজমি ইযা হাওয়া এই সপ্তর্ষি মণ্ডল একটা তারা ধ্রুব তারা যেটা কয় এটা সবসময় উত্তর দিকে থাকে এক জায়গায় থাকে সারা বিশ্বের মধ্যে উত্তর দিকে এক জায়গায় থাকে ঠিক না বিরি হ্যাঁ আগেকার যুগে কম্পাস ছিল না যন্ত্র ছিল না দিক নির্ণয়ের ব্যবস্থা ছিল না জাহাজ চালাইতো এই জাহাজের নৌকা চালাইতো লাইট দিয়ে দিই টর্চ লাইট মারি মারি ল্যাম্প দিয়ে দিয়ে চলতো দিক হারাইতো ঠিক না বিরি কিন্তু এই দিক না হারাবার জন্য তাদের ওই কম্পাস ছিল একটা ধ্রুব তারা কোনটা দুর্বলতা ওইদিকে তাকায় তারা চলতো গোপনতাতে পৌঁছত আল্লাহ বলে এ আমার বন্দারা তোরা যদি তোদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে চাস তাহলে আমার একটা ধ্রুব তারা আছে কেয়ামত পর্যন্ত কোনো ব্যস্কম নাই তার মধ্যে উন্নতি আর উন্নতি সেটাকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুই আছে এরকম পাক পবিত্র পুত আর কেউ আছে আল্লাহ পাক আল্লাহ পাক রসুল পাক আল্লাহ পাক অরিজিনাল আর রসুলকে আল্লাহ পাক করেছে তার মধ্যে কোনো ত্রুটি ভুল ভ্রান্তি নাই তাহলে নবীকে দিল আপনি যদি গব্যন্তস্থলে পৌঁছতে চান আপনার গব্যন্তস্থল কি আপনার লক্ষ্য কি আপনার লক্ষ্য হইল শান্তি আপনার লক্ষ্য হইল আরামে জীবনটা কাটানো আপনার লক্ষ্য হইল পরকালে আপনি শান্তিতে থাকা আপনার লক্ষ্য হইল বেহেশতে যাওয়া আপনার লক্ষ্য হইল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা আপনার লক্ষ্য হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ধরে সব কিছু পাওয়া ঠিক না বিধি হ্যাঁ তাহলে সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে দেখাই দিয়েছে সেটা কি সবাই বলেন না সবাই বলা কই কম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মানে আল্লাহর নামে কোন চুমু না দিয়ে নবীর নামে চুমুটা দিলেন কেন হুজুর? আপনি বললেন আল্লাহ সবচেয়ে বড়, আর এখন চুমুটা দিয়ে নবীকে দিয়ে দিলেন। নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা, আল্লাহর মতো কেউ হইতে পারে না। এই জন্য দিয়েছি, অনেক মানুষ নবীর মর্যাদাটা বুঝে না, বুঝে আমি যেন একবার আব্বার একটা ছেলে, এটা আবদুল্লাহর একটা ছেলে। না 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 না, ওরকম না, এটার মতো আর কেহ নাই। হ্যাঁ, তো কাজেই নবীকে সম্মান কম দিতে চায়, এই জন্য আমরা নবীর নামের উপরে চুমু দিই, দেখা দিই নবীকে চুমু দিলে নবীর শ্রেষ্ঠতম বুঝায় এবং নবীর মহাব্বতটা প্রকাশ পায়, সাথে সাথে চোখের দোষ থেকে, চোখের রোগ থেকে আপনি মুক্তি পাবেন, চোখের রোগ থেকে মুক্তি পাবেন, পরীক্ষা করে দেখেন। তারপরেও যদি কেউ কয় যে আল্লাহ থেকে নবীকে আপনার মহাব্বত বেশি করে ফেলছেন, সম্মান বেশি দিয়ে ফেলছেন, তাহলে আপনি ভুল বুঝছেন। আপনার ভুলটা দূর করার জন্য আমি একটা কথা বলি। হ্যাঁ, আপনি আপনার নাতিকে আদর করেন, চুমু দেন, বুকে বাজান। হ্যাঁ, এখন নাতি যে প্রসব করছে এটা হলো আপনার ফুতের বউ, ঠিক না? বউটাকে এরকম চুমু আর কি বুকে লাগানো যাইব? হ্যাঁ, এটা তো বেয়াদবি হইব। হ্যাঁ, আর নাতির আদর করেন, এটা হলো মহব্বতের প্রকাশ হবে, আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে কোনো তুলনা নাই। কিন্তু নবীকে মহব্বত করলে আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক না? নবীকে মহব্বত করলে, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, নবীর দিকে গেলে আল্লাহ তার দিকে আসে, এটা মনে থাকবে। কথা তো লম্বা, জো আর কিছু করতে পারতাম না, এত বোধ হয় একটার দিকে চলে যাচ্ছে সময়, একটার দিকে যাচ্ছে, গৈসাই কি করবা, আমার ঘড়ি আছে। তাহলে নবীর দিকে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া, আল্লাহর কোন দিকে আছে? যেদিকে ফিরো আল্লাহর দিক। হ্যাঁ, আর নবীর দিক আছে, নবীর দিকে কেন, কোনটা নবীর দিক, কোনটা আল্লাহর দিক? আসুন, মক্কা শরীফ যখন বিজয়ীতে হলো, নবী পাসালাম মক্কা জয় করলেন, মক্কা শরীফ জয় করলেন, জোহরের নামাজের সময় হলো, আমার নবী পাসালাম হযরত বেলালকে বলল তুমি আজান দাও, তবে আজকের আজানটা একটু বেশ কম হবে, তুমি উঠো খানায় কাবার উপরে, খানায় কাবার উপরে থাকি তুমি আজান দাও। হযরত বেলাল খানায় কাবার উপরে উঠলেন, উঠে বললেন, চিন্তা করলেন আমি আজান কোন দিকে ফিরিয়ে দেব, আগে তো খানায় কাবার দিকে ফিরিয়ে দিতাম, এখন তো খানায় কাবা আমার পায়ের নিচে, আমি কীভাবে খানায় কাবার দিকে ফিরব? মনে মনে চিন্তা করলেন যা কিছু হোক না কেন আল্লাহ নবী তার সঠিক করে দেবেন, আমি নবীর দিকে ফিরি আজান দিয়ে আরম্ভ করে দেব। আমার নবী পাকসালাম ইত্য অবসর বললেন, হে বেলাল তুমি চিন্তা করতেছো কোন দিকে ফিরবে, কোনো দিকে চিন্তা করতে হবে না, কোন দিকে যাবা, আমি নবী তোমাকে আদেশ দিয়েছি, আমি নবীর দিকে ফিরে আজান দেওয়া আরম্ভ কর। আমার নবী হলো কাবলার কেবলা, আমার নবী হলো, নবীর দাম কত জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন মুবারকের সঙ্গে মদিনা শরীফ রওজায়ে পাকের দুলা মাটি যেগুলা লেখে আছে এগুলার দাম খানায় কাবা থেকে বেশি? না না, স্বামী বলেন না না, খানায় কাবা না, আর শুকুরসি লব কলম থেকে ও বেশি, নবীর কদমের সঙ্গে লাগিয়েছে সে দুলাবালির দাম এত। আর নবীর সঙ্গে যদি মহাব্বত মন লাগাই দিতে পারো, তোমার দাম কত? কুজুর বুঝা আবু বকর সিদ্দিকের মতো হয়ে যাবে, ওমর ফারুকের মতো হয়ে যাবে, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাবে, সাহাবি হয়ে যাবে না, সাহাবির দাম বহু উপরে। কিন্তু কেন? নবীকে মহাব্বতের নজরে দেখছে আর প্রাণে মনে মানছে, মহাব্বত করছে, তাই সাহাবায়ে কেরামের দাম এত বেশি, সমস্ত আউলিয়ায়ে কেরামের উর্দে পয়েন্ট সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের মতো কেউ নাই। যদি কয়েকজনে বেদাল করছে যে সাহাবি নাম হয়ে উল্টো পাল্টা করছে, 540 জনের মতো হযরত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করেছে। লেখেন
আমার কাছে যাইয়েন তো দেখাই দেবো। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে আবি সারা একটা কাতিব ওহি আছিল, কাতিব ওহি মানে ওহি আসতো সে লিখতো সুরায় বাকারা আর সুরায় ইমরান লেখছে। হঠাৎ একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এর মধ্যে পটকুইতে একটা শব্দ বেশি বলছে। নবী কয় আচ্ছা লিখো, খুব খেয়াল করিও। হে কয় আমারটাও লিখা হয়েছে, নবীরটাও লিখা হয়েছে, নবী যেমন নবী আমিও তেমন নবী। এই বেয়াদবি হইল ঠিক না বিধি? আরে নবীর উসিলে চুপ পেয়েছ, হাত পেয়েছ, কলব পেয়েছ, চিন্তা ভাবনা পেয়েছ আল্লাহ বাবা। ওই নবীর বিরুদ্ধে করো, নবী তোমার সমান, তুমি নবীর সমান, কিয়ামত পর্যন্ত কোনো জিনিস নবীর সমান হবে না, হতে পারে না। কাজেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তুই মুরতাদ হয়ে গেছ গা, হ্যাঁ তুই আমার প্রিয় আসিলি, কোরআনের দুইটা সুরে তুই লিখেছিস, তোর সব কিছু বরবাদ, কিন্তু কোরআনের আয়াত বেশ কম হয় নাই, সে বাদ পড়ে গেছে গা, তুই মরলে তোকে দাফন করলে মাটি গ্রহণ করবে না। নবী এই বদ্ধবাতা করে দিল, সে মারা গেল, যাওয়ার পরে একেবারে 10 ফুট নিচে পর্যন্ত গাড়ি দিয়ে মাটি তুলে দিছে, মাটি গ্রহণ করে নাই ঠিক না? তাহলে ভালো মানুষও খারাপ হয়ে যেতে পারে ঠিক না বেশি? ঠিক না বেশি? হ্যাঁ নবীর পক্ষে যদি শক্তভাবে থাকো কোনো সময় খারাপ হবে না, নবীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে শেষ। তোমার নাম সাদ্দার, তোমার নাম নমরুদ, তোমার নাম কারুন, তোমার নাম হলো দেখি আরো বড় বড় যে সমস্ত শয়তানরা ছিল তাদের নামের সঙ্গে যে তোমার নাম মিলে যাবে গা, ঠিক না বেশি? নবীর দরবারে নাতা হও, নবী যেভাবে বলছে সেভাবে চলো, ফাঁসক্ত নামাজ পড়ো, মা বন্ধুদেরকে নিয়ে ধাক্কা ধাক্কি করিও না, পিটাপিটি মারামারি করিও না, ঝগড়া করিও না। তোমার ছেলেরা এই তোমাদের মা বাপের ঝগড়া দেখে দেখে তারা শিখবে, ছেলেরা এই অসুস্থ পথে যাবে, অশিক্ষা শিখবে ঠিক না বেঠি? মাতৃভাষা যেভাবে সন্তানারা শিখে তেমনিভাবে মাতৃ কিলে কিলে ঝগড়া ফাঁসা তো শিখবে। কাজে বাপরা সাবধান হতে হইব, সুন্দর করে চলতে হইব। এই সুন্দর করে চলার জন্য আমাদের সুন্নি আন্দোলন, নবীর পক্ষে চলার জন্য সুন্নি আন্দোলন, আর নবীর পক্ষে সব কিছু চালাবার জন্য ইসলামী ইসানিয়ত বিপ্লব। কি নাম? মানবতার, মানবতার সংগ্রাম, মানবতার সংগ্রাম, মানবতার সংগ্রাম নাকি কিসি কিলে কিলি সংগ্রাম করবেন? এই ফারা ওই ফারা মিলে এই ফারার সঙ্গে এই ফারা যুদ্ধ, এটা কে বলছে? নবী বলছে? কোন মানবতায় বলছে? এটা বলা নাই মুরব্বীরা, কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে যায়, অবুজ ব্যবস অবস্থার মধ্যে যদি কোনো ব্যাসকাম হয়ে যায়, সেটাকে মীমাংসা করে দেবাটা এবাদত, নবীর পক্ষে রাখাটা এবাদত। কাজে নবীর পক্ষে আপনারা থাকবেন কিনা এটা বলুন। আচ্ছা আলহামদুলিল্লাহ, এরা কইছে সব মানুষ ভাই ভাই চায়, আব্বার আবার বাই ডাকা আরম্ভ করবে, হ্যাঁ ঠিক না বেশি? আব্বার এখন আমার বাই ডাকি দিবেন নি, কারণ মা ফেলে কইছে সব ভাই সব মানুষ ভাই ভাই, আব্বা তো একজন মানুষ। এই এরকম এই উল্টো বুঝা বুঝছে কতগুলা? হ্যাঁ আল্লাহ কয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যত ইমানদার আছে সবটা ভাই ভাই, তো ওই কতগুলো বই কর রসুল আমাদের ভাই বড় ভাই, এই কাজ করি না উল্টা পাল্টা করি না। হ্যাঁ এটা হলো মানুষের পরিস্থিতির জন্য হয়, হ্যাঁ তো আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ মোতাবা করতে চাই না আপনাদের কি, হ্যাঁ ইনসানিয়াত বিপ্লবের দাওয়াত দিয়েছে কোথায়? কত তারিখে? সেপ্টেম্বরের যাবেন নি? আমারে নেবেন নি? আমারে নেবেন নি? সাই একা একা যাই না, আমার নেবেন? আমরা যাবেন খুলে আমি যাবো ইনশাল্লাহ। হ্যাঁ আমরা মারামারি করতাম না, ধাক্কা ধাক্কি করতাম না, কিলে কিলে করতাম না, হ্যাঁ আমরা মানুষের মর্যাদা বড়কে বড়, ছোটকে ছোট, যে দূরে আছে সেইভাবে সবাই দাম দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও দাম দেব, মানবতার মধ্যে সব এক সমান শিখ নেবে ঠিক।
নবীর পক্ষে যদি যায় তাহলে এই মানবতা গ্রো করতে করতে উন্নতি করতে করতে কত যাব আর সে আজিমের উপরে চলে যাবে ঠিক বরফিসার মর্যাদা আর সে আজিমের উপরে ঠিক সাহাবায়ে কেরামের মর্যাদা বহু ঊর্ধ্বে তার যে সমকক্ষ কে হতে পারবে না তার কারণে মাপ কাটি গিয়েছিল আমার নবীকে সামনে রাখিয়ে চলে আমরা কি নবীর পক্ষে নবীকে সামনে রাখি মর্যাদা দিয়ে নবীর কথা মতো সুন্নত মোতাবেক চলার জন্য রাজি আছি কারা কারা রাজি হাত তোলেন বিশ্ব সুন্নি আন্দোলন প্রিয় নবী তোমায় ভালোবাসি আহলে বাইতের গোলামিয়াত আমার তোমার ঠিকানা দরবারে আজম মদিনা আমার তোমার ঠিকানা সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মহান মুর্শিদ কেবলা নিজামিশা জিন্দাবাদ আল্লাহর কুদরতের দুরবত তারা আমার নবী সারা বিশ্বের জন্য জিন ইনসান ফেরেশতা সবার জন্য সেটা হলো দুরবত তারা নবীর দিকে যেতে হবে ঠিক না বেটি এখানে বসে হবে ইয়া নবী সালাম আলাইক কোন কিল্লে কোন আল্লাহ আল্লাহ রসুল কেন বলছে দরসি পড় আর দরসির মধ্যে দরসি আছে না আল্লাহ মুসাল্লা আলা আল্লাহ মুসাল্লা আলা কোনা মুহাম্মদ হ্যাঁ নবীর নাম রয়ে তারপর ওয়ালি ওয়ালি বলেন সবাই এটা কে এটা কারা নবীর আওলাদ নবী বলে বিদায় হজের পরে একবার হজ করেছেন নবী বিদায় হওয়ার পরে 1,25,000 নরনারী পুরুষ আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে সবাই ছিল ওখানের মধ্যে সবাই ছিল রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম একটা বাসন দিলেন উটনির উপরে বসি বিদায়ী বাসন শেষ বাসন এই বাসনের মধ্যে বললেন ইয়া ইউহান্নাস এই আজকে সমবেত জনতাগণ নরনারী সবাইকে আমি বলতেছি যে তোমরা দুইটা জিনিস রাখি যাচ্ছি আমি তোমাদের জন্য আমি চলে যাব দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা মানো তোমরা আর কোনোদিন পথভ্রষ্ট হবে না দুইটা জিনিস কি একটা হলো আল্লাহর কিতাব একটা হলো কোরআন একটা হলো কি কোরআন কোনো ব্যাসকম হয়েছে ব্যাসকম হয়েছে হ্যাঁ সব বুক বদলি গেছে গা বাইবেল শেষ হ্যাঁ ইঞ্জিল শেষ দুনিয়ার সবটা শেষ কিন্তু কোরআন জমি বদলি জমা বদলা না বদলা মুজজা উনকা কে জিসকো লোগ দুনিয়া মে কালামুল্লাহ কহতে হ্যায় আল্লাহুম্মা মহব্বত আছে সাইয়্যিদিনা সূর্যের কিরণ বদলে গেছে চাঁদের কিরণ বদলে গেছে সাগর পথ পেশকম করেছে পথ একদিক থেকে এগিয়ে যাচ্ছে খাল বেড়ে সব শুনে আর সব কিছু চলমান সবাই পেশকম হচ্ছে লড়াচড়া করতেছে কিন্তু কোরআনে পাক যেমন আসছে তেমনিভাবে এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে তাই বলে জমি বদলি জমা বদলা না বদলা মুজজা উনকা কে জিসকো লোগ দুনিয়া মে কালামুল্লাহ কহতে হ্যায় মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আমরা সবাই নবীর পক্ষে আছি কোন মুসলমান বিশ্বের বুকে নাই যারা নবীর পক্ষে নাই কেউ একটু একটু বেশকম করে ফেলছে আর কেউ কেউ একটু বেশি বেশি করছে নবীর জন্য বেশি করলে মহাব্বত আবার নবীর মর্যাদা যদি বেশি করে এটা বেশি হবে না কারণ তার কোনো সীমানা নাই ঠিক না বেশি তো কাজে এটা বেশি না আল্লাহ আসুন আমরা সবাই যে যতদূর পর্যন্ত তার তৌফিক আছে
ততদূর নবীর পক্ষে আমরা চলতে থাকি, ঠিক না বিধি? কিন্তু নবীকে খারাপ ধারণা করিয়েন না, নবীর প্রতি যারা চলে তাদেরকে খারাপ ধারণা মনে করিয়েন না, এদের খারাপ মনে করেন না, এরা সবাই মুসলমান, সবাই আল্লাহর প্রিয় হবে। ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটি ঠিক করার জন্য আলেমদেরকে আল্লাহ দিয়েছেন, ঠিক না বিধি? তাদের দায়িত্ব তারা পালন করতে হবে, স্বার্থ হাত দিলে হবে না। আমি মরিদ করে আপনাদের কাছে কোনো টাকা চাইছি? মরুদের টাকা দিতে আইব? আমি কাকে বলে নাই, কেন বলে নাই, আমার লাগতো না। আপনারা ধনী হয়ে ভালো কাজ করেন, মসজিদের খেদমত করেন, মাদ্রাসার খেদমত করেন, এতিম দুঃখী রাজি খেলা ইয়ে খেদমত করেন, রুগীদের খেদমত করেন, মানুষ কষ্ট পাচ্ছে দুঃখে আছে, তাকে যদি রাজি করেন আল্লাহ রাজি হয়ে দেবো, ঠিক না বিধি? আল্লাহ রাজি হওয়ার একটা বিরাট পথ মানুষের মন জোগানো, এটা আল্লাহর মন জোগানো এক সমানই কথা। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা ইনসানিয়ত বিপ্লবের মধ্যে থাকতে পারি, সুন্নি আন্দোলনের মধ্যে আমরা সুন্নি আন্দোলন করব, ঠিক না বিধি? কৃষক কৃষি আন্দোলন করবে, যে যে ব্যবসা করে সেই ব্যবসার মধ্যে যেতে হবে, তাকে লাড়াচাড়া করতে হবে, উন্নত করতে হবে, ঠিক না বেশি? আপনি শূন্য হয়ে বসে থাকলে কি শূন্য আমরা অটোমেটিক চলবো? অটোমেটিক আপনার মাধ্যমে চলবে, আপনি তার মাধ্যমে সওয়াব পাবেন, আপনার দাম বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার দেশের সম্মান বাড়বে। পয়েন্ট সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে নবীর পক্ষে কবুল করুন, আমরা যেন নবীর পক্ষে হিংসা বিদ্বেষ ছেড়ে আমরা মানবতার মন নিয়ে জেনে সবার জন্য বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, স্বামী স্ত্রী মিলে ছেলে ফেলেদেরকে নবীর পরিচয় দেওয়া, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ানো কোনো অসুবিধা নয়, প্রথম শিক্ষা নবীর পরিচয় দিতে হবে। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করুন, নবীর পক্ষে থাকা নসিব করুন, আমিন। বায়াত হবেন, বায়াত মানে নবীর পক্ষে থাকার জন্য শপথ, কারো টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, ঠিক মতো চলতে হবে, এটা ফরজ। যদি না চলেন তাহলে আমার বায়াতে কাজ হইতো না, নবীর পক্ষে থাকতে হইব, আমি নবীর পক্ষে যাওয়ার জন্য আপনাদেরকে বায়াত করাই, ঠিক না বেঠি? হাত তোলেন, আমার মা বোনেরা যারা আছেন অনেক হাত তুলেছেন, এখন আবার হাত তোলেন। ইয়া আল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. قرآن পাকের 26 পারা সূরা ফাতা 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা নবীর খলিফার মাধ্যমে বায়াত গ্রহণ করেছেন নবীর, আল্লাহ বলে এটা আমার বায়াত হয়ে গেছে। আপনারা হাত তুলেছেন, খালি হাত দিয়েছেন, কিন্তু আল্লাহ বলতেছেন না না, আমার নবীর পক্ষে গেছিস, আমার নবীর খলিফার মাধ্যমে আমার নবীর পক্ষে গেছিস, থাকবার নিয়ত করেছিস, ওয়াদা করেছিস, আমি আল্লাহ তোদের হাতে পুরো হাত দিলাম। ইয়াদুল্লাহে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, ইয়াদ মানে হাত, আল্লাহ মানে আল্লাহ, ফাওকা মানে উপর, আইদিহিম মানে তাদের হাতের উপরে, সবার হাতের উপরে আল্লাহর হাত। বেশ কম করিয়েন না, নবীর পক্ষে থাকুন, কামিয়াব হয়ে যাবেন। মরবেন তো জঙ্গলে, মরবেন তো বাঘে খাবে, মরবেন তো খনান জ্বালায় কেউ নাই নির্জনে, কিন্তু সে আর আল্লাহ আল্লাহ রসুল আছে। আর যদি আল্লাহ রসুলকে রাজি করতে না পারেন, হাজার কোটি মানুষও আপনার আপনার বন্ধু থাকলে কোনো লাভ লাভ হইতো না, ঠিক না বেশি? প্রথম সোয়াল হবে কবরতে যায় না বিকে, নবীকে দেখানো হবে, ঠিক না বেঠিক? কবরে কারা দেখাইবো, কারা দেখাইবো? নবীকে দেখাইবো, কিরে আল্লাহ তুমি নবীকে দেখাও কেন? তা আমার বন্ধুর চিনলে আমাকে চিনে হয়ে যাবো, আমার বন্ধুর দিকে আসা আমার দিকে আসা হয়ে যাবে, আমার নন্দকে মানলে আমাকে মানা হয়ে গেল, তার জন্য সব ফেসিলিটি আমি দিয়ে দেবো, সুব্যবস্থা আমি করব, পানির মধ্যে দিবে সেটা বাগান হয়ে যাবে গা। আল্লাহ আপনাদের কবুল করুন, হাতটা মুখে লাগান, নবীর পক্ষে থাকেন। কারা কারা বায়াত গ্রহণ করেছেন হাত তোলেন। আল্লাহ
জিন্দাবাদ 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 বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ সিনেমা হল মুর্শিদ ক্যাবলা জিন্দাবাদ জিন্দাবাদ হায়াত রাসুল হায়াত খোদা জিন্দাবাদ জিন্দাবাদ পরস্পর মিলেজুলে চলেন কেউ গীবত করিয়েন না হ্যাঁ অন্যায় করিয়েন না নামাজ পড়িয়েন নামাজ পড়লে রোগ হইতো না আমি তো 109 বছরে শক্ত আছি এখনো নামাজের বদৌলতে নামাজের বদৌলতে কত রকমের ব্যায়াম বাইর করছে হ্যাঁ যত ব্যায়াম বাইর করছে এর লড়তে চলছে আরও খারাপ হয়ে যেতে গা হ্যাঁ আর নামাজ যারা পড়ছে তাদের শরীর খারাপ হয়ে গেছে এমন কেউ বলতে পারবে না ছোটোবেলার থেকে নামাজ পড়তে বল আমি ছোটোবেলার থেকে পড়ি এখনও নামাজ ছাড়িনি যে কোনো জায়গায় যেখানে হোক না কেন মক্কা শরীফ গেছি আলহামদুলিল্লাহ 30 বার হরে কিন্তু সেখানেও নামাজ কাজা করে প্লেনেও পড়ছি এখন হেরা কয় নামাজ প্লেনে দাঁড়ায় পড়লে কো পড়ে যাবেন গাড়ি ফড়িয়ে যাবো কোথাও করতে প্লেনের মধ্যে থাকবো ঠিক না বেশি মোটেও পড়তাম না আর আমি আল্লাহর দিকে খাড়া আছি আল্লাহকে আমার দেখতো না আমি হ্যাঁ ঠিক না বেটি দেখো কেন ব্যাসকম হবে কোনো ব্যাসকম হয় না এখনও আছে এখন সব ঠিকমতো চলতে পারি এখন সব কিছু করতে পারি তবে শক্তি একটু কমে গেছে গা ঠিক না বেটি শক্তি কমে গেছে গা আর এই শক্তিটা হলো আপনাদের নবীর দিকে যান আমার জন্য দোয়া করেন তাহলে আমার শক্তি বাড়িয়ে যাব আপনার আমার জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ ভুল বুঝিয়েন না উল্টো পাল্টা যেন না মৌলবীরা কী কো মাঝে মাঝে কী কয় কী আমি নিজেও বুঝি না পড়াইছি আমি হ্যাঁ আর হেরা আমার থেকেও বেশি বুঝি যায় গা মাঝে মাঝে তো আমার কাছে আসতে তো একটু ভালো বুড়া মানুষের কাছে তার সে উত্তর দক্ষিণ দেখাই দিতাম ঠিক না বেশি হ্যাঁ হ্যাঁ একজনের টেলিফোন করছে কালকে টেলিফোন করে কয় হুজুর আপনি বুখারী শরীফ লেখছেন হ্যাঁ সরা লেখছেন মাওয়িয়ার হাদিস লেখেন নয় কেমত না আপনি কে পরিচয় দেয় না তিনবার কইলাম তারপর ছাড়িয়ে দিছি দাদা কিরে পরিচয় কে দাস না পরিচয় দিলে কী বো পরিচয় দিয়ে আর ভালো হইতো আমি দেখে বুখার শিব লিখছি হ্যাঁ বুখার শিব লিখছি মহাবীর হাদিস থাকবো থাকবো না কেন যে ভালো থাকতে কাজ করবো অন্য হাদিসের সঙ্গে মিলে আছে সেটাই খারাপ হইব হ্যাঁ আরেকজনে যে ইয়ে হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে হ্যাঁ নাম কি আবদুল্লাহ ইবনে আবি সারা মুরতাদ হয়ে গেছে দুইটা সুরা লেখছে কাতে বাবু ভাই এখন কি ভাত পড়ছে এ তো মুরতাদ হয়ে গেছে এতে গেছে গেছে কোরআন আয়াত থাকি দেবো আল্লাহ কোরআন থাকি দেবো ঠিক না বেদি হ্যাঁ নবীর হাদিসও থাকি দেবে গা বিরোধী করে কেউ কিছু করতে পারত না তুমি যাও গা দেখানো যাবে যাও কিন্তু হাদিস ঠিক আছে কোরআন ঠিক আছে আল্লাহ ঠিক আছে রসুল ঠিক আছে আল্লাহর বলিরা ঠিক আছে সাহাবায়ে কেরাম ঠিক আছে আমরা ইমানদাররা ঠিক ঠিক কাজ হয়ে যাবো ঠিক না আল্লাহ আমাদের কবুল করুন নবীর পক্ষে তাকান আছে বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ শরীফ একবার তিনবার কুল আল্লাহ শরীফ পড়ুন اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم আপনারা যখন আমার সঙ্গে দেখা করতেন চান আপনারা যদি কোনো রকমের কঠিন রোগে পড়ি মুসিবতে পড়ি যদি দেখা করতে চান তো আমার বাড়িতে যাবেন একটা বাসে করে মিনি বাসে করে আপনারা যাবেন হ্যাঁ এখানে খাওয়া দাওয়া নেবেন সবাইকে খাওয়াবেন এবং সালাতু সালাম পেশ করে দোয়া করবেন আপনার মনের কথা আমাকে বুঝতে পারবো আমি আমার আপনাদেরকে আমার মনের কথা বুঝে দিতে পারবো ঠিক না বেশি তাহলে আপনার গেলে ভালো হবে না আর এখন এক জায়গায় গেলে সেখানে যদি সবাই ঘরে ধাক্কা ধাক্কি করলে কারো সঙ্গে কথা কইতাম পারি না কারোর সঙ্গে কথা কইতাম পারি না তো তবে দোয়া করতেছি হ্যাঁ আমার মা বোনরাও এরাও বহু দুঃখে আছে দুঃখ কম আর বেশি প্রত্যেকেরই আছে ঠিক না বেশি জ্বালা সবাই আছে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব শান্তি হয়ে যাবে তিনি রহমতুল্লিল্লাহ আলমিন আপনারা যদি আশা করে যখন আমার সঙ্গে দেখা করতে যাবেন বহু দূরে না এখন একটা মিনি বাস হয়ে গেলে হয়তো 8-9 হাজার টাকা ভাড়া আইব যাই সকালে যাবেন গা আর বিকেলে চলে আসবেন খাওয়া দাওয়া করে হ্যাঁ আপনাদের মকসুদ আমাকে শোনাবেন আমি আমার মকসুদ আপনাকে শোনাবো তারপরে কথাবার্তা বলি ইনশাল্লাহ দোয়া করি সালাতু সালাম পেশ করে আপনাদেরকে বিদায় দেবো হ্যাঁ এটা ভালো হবে না কি কোন ভালো হবে আল্লাহ আপনাদের করুন কি করবে কখন প্রিয় উপস্থিতি আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে তাবারকটা এখানে পরিবেশন করা হবে আপনারা বিস্তৃত হবেন না তোমাদের যাওয়ার পরে আপনারা বসবেন সবাইকে তাবারক দেওয়া হবে
এরপরে আগামী 2 সেপ্টেম্বরে যে ইনসারেক বিপ্লবের ঢাকা সৌরদৌতনের প্রোগ্রামে সময়টা হচ্ছে দুপুর 2টা। আবারও বলছি সময়টা দুপুর 2টা, আপনাদের জন্য খুব কাছাকাছি ঢাকা, আপনারা ইচ্ছা করলে ভোরে যদি রওনা দেন 7টায় রওনা দিলেও আপনারা সুন্দরভাবে ঢাকার মধ্যে পৌঁছে আবার দিনে দিনে চলে আসতে পারবেন। সংক্ষিপ্ত হবে, সন্ধ্যার আগে আমাদের প্রোগ্রাম শেষ করার আমরা সবকিছু চেষ্টা করবো। তাই আপনারা এখানে আমাদের হাবিব ভাই আছেন ভৈরবের মধ্যে, এবং আমরা সুন্নি আন্দোলনের সুমন ভাই, সম্রাট ভাই, কবির ভাই যারা আছেন ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, এবং এখানে আমাদের কানাম ভাই আছেন নরসিংহে। কানাম ভাই সর্বাত্ম সবাইকে নিয়ে আরো অনেক ভাই আছেন, তার মধ্যে আমরা কানাম ভাইকে মূল দায়িত্ব হিসেবে মহানিমন বলেছেন যে কানামকে মূল দায়িত্বটা দাও, যে কানামের মাধ্যমে যারা আসার সুন্দরভাবে যাতে আসে। এবং আমাদের কানাম ভাইয়ের সাথে আমাদের হামিদুর রহমান পারভেজ ভাই আছেন, এবং আমাদের সুন্নি আন্দোলন আরো আছেন, কাউসার ভাই সহ আরো অনেকে আছেন, তাদের সাথে মিলেমিশে আপনারা কিভাবে যাবেন সেটা আগে থেকে প্ল্যান করে নেবেন। আশা করি কালকে একটা সুন্দর প্ল্যান হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য দোয়া থাকছি, এবং মুসাফর নবাপাড়া পৌরবাসীদের জন্য বিশেষ দোয়া চেয়েছেন, আমাদের জসিম ভাইয়ের দোয়া চেয়েছেন মহাবিশ্বকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরবর্তীকার আলম এতক্ষণ মাহফিলের পরে কোরআন হাদিসের বয়ানের পরে সূরা ইফাতে ইখলাসের তেলাওয়াতের পরে তোমার শাহী দরবারে বিক্ষুব্ধ মতো আমরা দুইখানে হাত তুলে দিয়েছি। আল্লাহ আমি কি চাই, আমার বাবারা কি চায়, মারা কি চায় তোমার জানা আছে মাহবুব। প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করায় দাও, অভাব অভিযোগ থাকলে তা দূর করে দাও, কেউ যদি অসুস্থ থাকে সুস্থতা দান করো, যারা বেরোজগার আছে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো, যারা নিঃসন্তান তাদেরকে নেক সন্তানের মুখ দেখার তৌফিক দান করো। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যতে উন্নতি দান করো, আসমানি জমি সমস্ত আফত থেকে বিপদ থেকে করোনা থেকে বসন্ত থেকে অ্যাক্সিডেন্ট থেকে জালেমের জলম থেকে কাপড়ের কুকুর থেকে মুনাফেকের নেফা থেকে দুকাবাদের দুকাবাদের থেকে প্রতারকের প্রতারণা থেকে সবাইকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করো, খারাপ কাজ থেকে বিরত রাখো। আল্লাহ পরিবার, ইয়া আল্লাহ সমাজ সুন্দরভাবে তোমার নবীর পক্ষে থেকে কাজ করতে পারে মতো সবাইকে তৌফিক দান করো। আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে মনের ব্যবসনা পূর্ণ করে দাও। আল্লাহ আল্লাহ 2 তারিখে ইনসানিয়ত বিফেবর মাফের মধ্যে সবাই শরীর হওয়ার জন্য তৌফিক দান করো, সুস্থতা দান করো। আল্লাহ শহীদ বুঝ তাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করো, সারা বিশ্বের উপর রহমত নাজিল করো। আল্লাহ দ্বন্দ্ব আনাহানি থেকে আমাদের দেশকে হেফাজত করো, জান মালের হেফাজত করো, ইজ্জত ইসলামের হেফাজত করো, সুন্নিয়তের হেফাজত করো। আল্লাহ সমস্ত মানবতার ইজ্জতকে রক্ষার সম্মান দিয়ে দাও। হুদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতেমা, আগর দাওয়াতম রদ কুনি বর কবুল মনো দস্তুদা মানে আলে রসুল। আল্লাহ মৌসুমে তার পরিবারকে, আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন এই মাহফিলের মধ্যে সাহায্য করেছেন, আল্লাহ তাদের দিন দুনিয়া দোনো জানে সাহায্য করো। আল্লাহ তাদেরকে, আল্লাহ যুবকদেরকে হেফাজত করো, আল্লাহ মুরব্বীদেরকে হেফাজত করো, মা বোনদেরকে হেফাজত করো। আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول